হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখব যে চায়না বোর্ডগুলোতে নেটওয়ার্ক কীভাবে কাজ করে এবং নেটওয়ার্ক টিপসের শর্টকাট রাস্তা কীভাবে খুব সহজেই আমরা নেটওয়ার্ক প্রবলেম সলভ করতে পারি। এই চায়না বোর্ডগুলোতে বেশিরভাগ সমস্যাই নেটওয়ার্ক টিপস থেকে হয়, সো এটা আমরা খুব সহজে ফিক্স করব। সো বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করব। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। যে সকল ভাইরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো আমরা ভিডিওটি সর্বপ্রথম আমাদের ফোনে যে টিপসটা আছে, অ্যান্টেনার যে নেটওয়ার্ক টিপসটা আছে, এই টিপসটা এখান থেকে খোলা আছে কিনা, যদি খোলা থাকে এটা আমরা ভালোভাবে পেস্ট করে দেবো, ভালোভাবে আটকে দেবো, আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। সো এটা ঠিক থাকার পর যদি নেটওয়ার্ক না আসে তখন আমাদের নেটওয়ার্ক টিপস ট্রাক লাইনটা দেখতে হবে। চলো আমরা নেটওয়ার্ক টিপস ট্রাক লাইনটা দেখে নেবো, মানে মাল্টিমিটার নেবো। মাল্টিমিটার আমরা দেখে নেব আমাদের নেটওয়ার্ক টিপসটা ঠিক আছে কিনা। জিএসএম লেখা টিপসটা কিন্তু আমাদের মেন ট্রাক লাইন টিপস। সো আদার্স যে দুটো আছে এই দুটো আমাদের গ্রাউন্ডের সঙ্গে থাকবে। সো আমাদের ফোকাস করতে হবে জিএসএম লেখা এই টিপসটা থেকে নেটওয়ার্ক আইসি পর্যন্ত ট্রাক লাইনটা ঠিক আছে কিনা। সো এর জন্য আমরা নেটওয়ার্ক ট্রাক লাইনের সমস্ত ক্যাপাসিটারগুলো তুলে দেবো। আমরা শর্টকাট উপায়ে কাজটা করব, সমস্ত ক্যাপাসিটার তুলে দেব। ক্যাপাসিটার রেজিস্টার যেগুলো আছে সমস্তগুলো আমরা এখান থেকে ওপেন করে দেব। আমরা ওপেন করে দিয়ে লাইনটা ক্লিয়ার করব। এখান থেকে আমরা লাইনটা ক্লিয়ার করে নেব। ক্লিয়ার করার পরে আমরা দেখব অ্যান্টেনার টিপসটা কোন ফয়েলে আছে। সো আইসি থেকে বেরিয়ে অ্যান্টেনার টিপসের ট্র্যাক লাইন মেন আইসি থেকে বেরিয়ে এই রেজিস্টরে আছে। সো এই ট্র্যাক লাইনে যদি সমস্যা থাকে আমরা ট্র্যাক লাইনটা ফুল ওপেন করে দেব। ফুল ওপেন করে দেওয়ার পর আমরা কিন্তু এই ট্র্যাক লাইন আর ইউজ করব না। সো সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে যে আইসি থেকে বেরিয়ে কোন টিপসে কোন ফয়েলে মেন ট্রাক লাইনটা আছে। এই যে এখান থেকে বেরিয়েছে আইসি থেকে বেরিয়ে এই রেজিস্টার দিয়ে, এই রেজিস্টার দিয়ে, এই ট্রাক লাইন দিয়ে তবে কিন্তু এই জিএসএম এ এসেছিল। সো আমরা এখন কি করতে পারি, এই সমস্ত ট্রাক লাইনের রেজিস্টারগুলো আমরা ওপেন করে দেব। এই রেজিস্টারের এই প্রান্ত থেকে কিন্তু আমরা একটা জাম্পার করে এই জায়গায় ফিক্স করে দেব, তাহলে কিন্তু আমাদের প্রবলেম আশা করি সলভ হয়ে যাবে। চলো আমরা জাম্পার করে নিই। খুব সহজে কিন্তু আমরা জাম্পারটা করে নিলে আমাদের কাজটা হয়ে যাবে। ওখান থেকে সরাসরি জাম্পার করে আমরা এই জিএসএম টিপসে দিয়ে দেবো। এই যে আমরা জাম্পারটা করে নিলাম, এই জাম্পারটা করলে কিন্তু 100% নেটওয়ার্ক টিপসের সমস্যা সমাধান হয়ে যাবে। সমস্ত চায়না ফোনে কিন্তু এই টিপসটা কাজ করবে। আমরা এইভাবে জাম্পার করে দিলে কিন্তু আমাদের কাজ সলভ হয়ে যাবে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবে।